এটি হলো বিশ্বের সবচেয়ে বড় সাইকেল। দেখতে অনেকটা গাড়ির মতো মনে হলেও এটি একটি সাইকেল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সাইকেলটি গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছে। তো চলুন আজকে এই অদ্ভুত সাইকেলটির বিষয়ে জানবো। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই সাইকেলটির নাম ক্লাইন জোহানা। ক্লাইন জোহানার বডি বিল্ড খুবই শক্তিশালী, তবে এটা একটি বাস্তব বিল্ড যা হাতে তৈরি করা হয়েছিল। ক্লাইন জোহানা আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ভারী বাইসাইকেল। এটির স্কেলগুলি 4,800 পাউন্ড। কাস্টম তৈরি করা বডির নিচে বিশাল ট্রাক্টরের টায়ার, একটি কাস্টম স্টিলের ফ্রেম এবং একটি সাইডকার। এই অবিশ্বাস্য সাইকেলটি জার্মানির স্যাক্সনি আনহাল্ট রাজ্যের কোথেন থেকে একজন স্বশিক্ষিত ওয়েল্ডার এবং ফেব্রিকেটরের হাতে তৈরি। 2023 সালের মার্চ মাসের রেকর্ড ইনস্টিটিউট ফর জার্মানির দ্বারা এটি বিশ্বের সবচেয়ে ভারী বাইক হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই রেকর্ড শুধু গুণমানের জন্য নয়, বাইকটিকে কিছু শর্ত পূরণ করতে হয়েছিল, যার মধ্যে এটিকে প্যাডেল পাওয়ার দ্বারা গতিতে তুলতে হবে এবং এটি প্যাডেল শক্তিতে চালিত হবে। সুতরাং বলা যায় এই ভারী বাইকটিকে প্যাডেলে চালানোর কারণে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছে। ক্লাইন জোহানা 5 মিটার লম্বা এবং প্রায় 2 মিটার চওড়া। এটির কাঁচামালগুলো একটি জাঙ্কিয়ার থেকে নেওয়া হয়েছে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে জোহানার পুরোটাই স্ক্র্যাপ থেকে তৈরি হয়েছে। বিউটলার এবং তার এক বন্ধু তার গ্যারেজের কাছে পাওয়া টায়ার থেকে শুরু করে এই গাড়িটির কাজ। 2011 সালে অসুস্থ হওয়ার পর তিনি তার দক্ষতাগুলো নিয়ে গর্ব করেন, তার মধ্যে এটি একটি। তিনি বলেছেন যে তার অসুস্থতা তাকে নিয়মিত দিনের কাজ করতে বাধা দেয় এবং তিনি আবর্জনা থেকে জিনিসপত্র তৈরি করেন, বেশিরভাগ বাইক এবং সাইকেল। কেইন জোহানার কাজ শুরু হয় 2020 সালে এবং আবিষ্কার হয় 2022 সালে। আবিষ্কারের পর থেকে এটি নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং টিকটকে দেখে থাকলে এখনই ফলো করে ফেলুন আমাদের অ্যাকাউন্টটি। আল্লাহ হাফেজ।